তো হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সকলকে, নতুন বছরের স্বাগত জানাই। 31শে ডিসেম্বর, তো 31শে ডিসেম্বর রাতে আমরা বর্ষ পূর্তিকার আনন্দ করছিলাম। তো দেখতেই পাচ্ছ বাজি ফাজি ফাটছে, অনেক কিছু হচ্ছে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে পরের দিন মানে 1 তারিখে ভোরবেলা যাবো আমরা রস খেতে, খেজুরের রস খেতে। তো বেরিয়ে পড়লাম আমরা তার পরের দিনই ভোরবেলা একদম পুরো, এবং ঘুরতে যাওয়ার নেশা যে কী হতে পারে। তো বেরিয়েও পড়লাম, তো 40 কিলোমিটার দূরে আমরা যাব খেজুরের রস খেতে। জায়গাটা হচ্ছে গোচরণ, তো আমার একটা বন্ধুর মামা বাড়ির সামনেই, তো ওখানটাই আমরা যাব। তো রাস্তায় চলো, যেতে যেতে দেখাচ্ছি কী কী দেখলাম, কী কী করলাম, সঙ্গে থাকো চলো। আর চ্যানেলটা যদি নতুন থাকো তো সাবস্ক্রাইব করে দাও, ও যদি সাবস্ক্রাইব করে রাখো তো পুরো ভিডিওটা দেখো, ও লাইক করো, ও শেয়ার করো, ও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমরা 4টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, 4টে স্কুটি, 2টো এনটক ও 2টো হন্ডা ডিও। তো আমরা 4টে গাড়িতে দুজন দুজন করে 8জন বেরিয়ে পড়লাম সকালে। অনেকটাই দূর রাস্তা, জার্নি করতে হবে। চলো চলো সঙ্গে দেখো, এটা রেলগেট পড়েছে সঙ্গে, একটা রেলগেটের নাম ঠিক জানি না কী আছে, অনেকটাই দূর। এখানটা চলে এসেছি আমরা বাড়ি থেকে। ও যেহেতু ভোরবেলা, তো ভোরবেলা এখানটা ফাঁকাই আছে রাস্তাঘাট একদম পুরোপুরি। চলো সামনে চলো। তো এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, তো এখন আমার সামনে পেছনে যে ছিল সে এখন আমার বন্ধু গাড়ি চালাচ্ছে এখন কিছুটা, তারপরে পরে আবার আমি চালাবো গাড়িটা। চলো আমরা সকাল থেকে কিছু খাইনি, ভোরবেলা উঠে চালিয়ে চলে এসেছি। তো এবার আমরা চা দোকান দেখছি, চা দোকান দেখে আমরা দাঁড়াবো, তো চা খেয়ে তারপরে আবার জার্নির জন্য নতুন তৈরি হবো। চলো একটু গাড়ি চা ফা খেয়ে নিই, তারপরে বিস্কুট টিস্কুট খেয়ে নিই। চলো দেখাই। তো আমরা এখন চা খেতে এসেছি, ঠিক আছে, চাটা খেতে এসেছি, চা ফা খাওয়া পড়লাম, এই ব্যস্ত আছে ভালো চাই না, আমরা চা ফা খেতে এসেছি, বললাম চা ফা খেয়ে আমরা যাবো, ঠিক আছে। গাড়ি চা খেয়ে যাবো আমরা, আমাদের এই বন্ধুরাও আছে, আমাদের এই বন্ধু আছে, চা দোকানে আসলো সবাই খাবে বিস্কুট। আমাদের গাড়িগুলো দেখেনি, গাড়িগুলো দেখে না, একটা গাড়ি নিনজা নিনজা আছে, এটা নিনজাকে নিনজা, এটা কি দেখি, এই গাড়িটা দেখাই, এটা দুটাটি সব গাড়ি রেস্ট হচ্ছে, এখানটা রেজিনোভার আছে, ফর রেজিনোভারটা লাল কালি দিয়ে আমার সেরা লোক এটাই, আমাদের সেরা লোক তো চা ফা খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম, আবার যতটা বাকি আছে ততটা যাওয়ার পথে। তো সব গাড়ি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে পুরো কুয়াশায় ভর্তি পুরো রাস্তাঘাট পুরো এদিকে। তো গ্রামের দিকে চলে এসেছে, ঢুকে গেছি, তো এখানটা
তো এখানটা রাস্তাঘাট খুবই ভালো দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দারুণ, এখানটা পরিষ্কার রাস্তাঘাট, গাড়ি ঘোড়াও কম একটু সকালে, যেহেতু লোকজন বেরোয় নি সেরমভাবে, তো আমাদের বেশ সুবিধাই হচ্ছে চালাতে, গাড়ি চালাতে। এখন ফাইনালি সূর্য মামা দেখা পেলাম ভোরবেলা বেরিয়ে অন্ধকারের মধ্যে, তো এবারে সূর্য উঠছে আস্তে আস্তে, ভোরে উঠছে। তো এই জায়গাটা পুরো অসম জায়গা, একদম খুবই কুয়াশা ও রাস্তা, তো মাখন রাস্তা একদম কাঁচা। তো দুদিকে পুরো কুয়াশা, তো কিছু দেখাই যাচ্ছে না একদম পুরোপুরি। তো ফাইনালি আমরা ওই গ্রামটায় ঢুকে গেছি, যেখানটা আমরা রস খেতে ঢুকছি, তো একদম সামনেই একদম ঢুকে গেছি পুরোপুরি একদম। তো সামনে চলো দেখাচ্ছি এবার কীভাবে রস নামানো হয় ও কীভাবে রসটাকে ছেঁকে আমরা খাবো ওটাকে। ওই যে দেখছে খেজুর গাছগুলো, তো এখানকার রসগুলোই আমরা খাবো। এখানটা এগুলো বেঁধে দিয়েছে, হাঁড়ি বাঁধা আছে, ও হাঁড়িগুলো নামিয়েই রস খেতে হবে। তো আসো চলো পরে দেখাচ্ছি, এখান থেকে আসবো আবার ফিরে। তো আমরা চলে আসলাম, তো এখানে দাঁড়াবো এবার আসতে। আমরা এই সামনে এই বাড়িটাই আমার বন্ধুর মামা বাড়ি, এখানটাই এসেছি আমরা। তো চলো দাবিটা তুই ধরবি কি করি, দেখো এই যে রস নামানো হচ্ছে, ওই বাচ্চাটা আমাদের রস নামিয়ে দিচ্ছে প্রত্যেক খেজুর গাছে, বেঁধে গেছিল আগের দিন রাতে বাড়িতে, তো এবার নামাচ্ছে ওটা। ওরা করবে
জিরন কাট বইলে বলা জিরন কাটের ফ্যাক্টরটা কি মামা এই আস্তে ও দি মামা জিরন উঁচু করো না উঁচু বলে জালটা কি করে আমি দেখবো করছে শুভ করছে আছে আমাদের মামা জিরন কাটের ব্যাপারটা কি মামা অনেক দিন জিরেছে তিন চার দিন জিরানোর পরেতে মানে রস হানি বাঁধে নে ও তিন চার দিনের কাছে হানি বাঁধে মানে প্রথম বাড়ি রস তাহলে এটা প্রথম বাড়ি রসটা খাওয়া একটা বোতল নিয়ে আর বোতল কই না এরা খেয়ে নেবে এক্ষুনি সব খেয়ে নেবে পুরো খাঁটি রস একদম তো গাছ থেকে একটা সরাসরি নামানো তো আমরা বলেই হয়েছিলাম আগের দিন তো ওই জন্য এইভাবে করা হয়েছে তো আমরা একদম খাবো এখান থেকে ডাইরেক্ট একদম কোনো জল মেশানো নেই এর মধ্যে বাবা ওই রসটা ওতে ফেলে দাও ওটা ফেলে ঠান্ডা দেয় বোতল আমি মেপে নিয়ে চলে যাবো আমাকে ধর দাঁড়া করছি রস তো কিছু করছে রে এখনো করছে রে চার লিটার আমরা দেখা যায় এরম ছিল তো ওটা না এরম ছিল না ওটা তো অরিজিনাল ছিল ওটা দিচ্ছি গানটা হয়েছে দেখ গানটার দেখ বোঝা যাচ্ছে না টেস্ট করবো শেয়ার করে দিও কমেন্ট করে দিও জানিয়ে দিও ভিডিওটা হয়েছে।
টাটা গুড বাই। মাথা ঘুরছে হালকা হালকা। খালের জল খা।